বাহর ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক উদ্দিন আহমেদ দুই সালে এই সূর্য সন্তানকে মরণোত্তর একুশে পদক দেয়া হয় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামে জন্ম নেওয়া রফিকের নামে গ্রামটির নামকরণ করা হয় রফিকনগর দুই হাজার আট সালের চব্বিশ মে মানিকগঞ্জ জেলা পরিষদ রফিকনগরে নির্মাণ করে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাকার নির্মাণের পর বাংলা একাডেমি থেকে বেশ কিছু বই দেয়া হয় পাঠাগারে আশপাশের এলাকার মানুষ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঝে মধ্যে জাদুঘর ও গ্রন্থাগারে ঘুরতে আসে প্রতি বছর মাস খানিকটা দেখা যায় হয় জাদুঘর ও গ্রন্থাগারটি তবে বছরের বাকি সময় তেমন একটা গুরুত্ব পায় না এই জাদুঘর ও গ্রন্থাগার আমরা ভাষা দিয়ে কথা বলি ভাষা দিয়ে অনুভূতি প্রকাশ করি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা ভাষা দিয়ে পড়ানো হয় একুশে আসলে আমরা ভাষার চেতনার কথা শুনি ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক তার নামে তার নিজ জেলা মানিকগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি দায়িত্বপ্রাপ্ত গ্রন্থাগারিক জানান বই আছে গ্রন্থাগার ব্যবস্থাপনাও ভালো পরিচর্যাও আছে কেবল পাঠকের অভাবেই এখানে গ্রন্থাগার মলিন প্রতিষ্ঠার পর প্রথম প্রথম পাঠক আসতো আস্তে আস্তে পাঠক কমে যায় এখন আর আগের মতো আসতে দেখা যায় না পাঠকদের টোটালি আমাদের এখানে ষোলো হাজার প্লাস বই রয়েছে প্রথম প্রথম পাঠকদেরকে আমরা রেজিস্টার্ড বুকে অন্তর্ভুক্ত করতাম কিন্তু এখন যত সময় যায় পাঠক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তবে দর্শনার্থী আর পাঠকরা বলছেন তারা পাঠাগার মুখে হতে চান কিন্তু ভাষা আন্দোলন ও অন্যান্য শহীদদের নিয়ে লেখা তেমন কোনো বই নেই যার কারণে পাঠক দর্শক সংখ্যা কমছে ভাষা উৎপত্তি বিকাশের যে ক্রম ইতিহাস সেই বইগুলো যদি পাঠাগারে থাকে তাহলে ছাত্ররা একদিকে পাঠে আগ্রহী হবে এবং তার স্কুলে কলেজের ইউনিভার্সিটির যে পড়া সেটাও তার এই পাঠের মাধ্যমেই সেটা পূরণ হবে বলে আমি মনে করি ঢাকার জাদুঘরে অনেক রকমের অনেক কিছু আছে সেগুলো যদি এখানে কিছু সেট করে তাহলে পরে পুলাহ দেখতে পারবো বিভিন্ন লোকের সাথে দেখে যে খালি বই পুস্তক হ্যাঁ বই পুস্তক দেখে আর বাইরেই চলে যায় এদিকে সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা মনে করছেন নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে হলে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে উদ্যোগী হয়েই জেলার শিক্ষার্থীদের ঘুরে দেখাতে হবে শহীদ রফিক নগর আধুনিক করতে হবে পাঠাগারের নানা দিক আমাদের এখানে অত্র অঞ্চলের যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার বিশেষ করে প্রধান শিক্ষক তারা তাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এসে সপ্তাহে অন্ততপক্ষে একদিন বা দুদিন এই পাঠাগারের এনে তাদের পড়াশোনার আয়োজন করতে পারে শিক্ষক সমাজের প্রতিনিধিরা মনে করছেন চেতনাকে ধারণ করতে হবে পারিবারিক ও সামাজিকভাবে দেশপ্রেম প্রেম বাড়াতে হবে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে মূল জায়গাটা হচ্ছে চেতনা চেতনার জায়গাটা যদি আমরা ধারণ করতে না পারি এবং সেটা যদি আমাদের মধ্যে তৈরি না হয় তো সেই ক্ষেত্রে আমরা আরও কিছু দিয়ে সাজালেও কিন্তু আমাদের সেই কাজগুলো হবে না তবে এক্ষেত্রে এটা অনুষঙ্গ হিসাবে কাজ করে অবশ্যই কাজ করে রাস্তাটা ভালো করে দেয়া পাঠাগারে আরও সমৃদ্ধ করা সেইখানে বসে পড়ার পরিবেশটা আরেকটু সুন্দর করা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে এই চর্চাগুলোকে ঘন ঘন সারা ব্যাপী অব্যাহত রাখতে হবে আমাদের পাঠ্যপুস্তকে অনেক কিছুই আছে কিন্তু শুধুমাত্র এই বই লেখার মাধ্যমে তারা হৃদয় ধারণ করে না তাদেরকে ব্যবহারিকভাবে সেখানে সেই জায়গায় নিয়ে যেতে হবে তাদেরকে বুঝাতে হবে। সেই সেই থেকে আমাদের তৈরি করতে হবে শহীদ রফিক নগরকে আরও সমৃদ্ধ ও জনসমাগম বাড়ানোর কিছু পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক রেহেন আক্তার ভাষা বিষয়ক যে সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চা সেটি অব্যাহত রাখার জন্য রফিক মুক্ত মঞ্চ নামে একটি মঞ্চ উদ্বোধন করেছি পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যেন জানতে পারে সে লক্ষ্যে রফিক স্মৃতি জাদুঘর এবং লাইব্রেরি যেটি আছে সেটি পরিদর্শনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং এটিকে সমৃদ্ধ করার লক্ষ্যে এখানে এক হাজার ভাষা বিষয়ক যে বই সেগুলো সন্নিবেশ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি